নাইজেরিয়ার বিরুদ্ধে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। খেলার 3 মিনিটের মাথায় পেনাল্টি বক্সে মেসির পায়ে বল, আর চকিতে বল জালে জড়িয়ে দিয়ে আর্জেন্টিনাকে 1-0 এগিয়ে দেন এলএমটেন। এর পরের মিনিটেই সমতা ফেরায় নাইজেরিয়া। ফিরাজ মোসার দুর্দান্ত গোলে খেলার 4 মিনিটেই ফল 1-1। পরের 15-20 মিনিট দুই দলই খেলছিল পজিটিভ ফুটবল। এই সময়টায় গোল না হলেও আর্জেন্টিনা ফের এগিয়ে গেল প্রথমার্ধের ইনজুরি টাইমে। ফ্রি কিক পেল আর্জেন্টিনা, আর তারপর এলএমটেনের জাদু। দ্বিতীয়ার্ধের শুরুটা ফের দারুণভাবে করে নাইজেরিয়া। 47 মিনিটের মাথায় নাইজেরিয়ার ফিরাজ মুসা দ্বিতীয়বার খেলায় সমতা ফেরান। তবে সাভিয়ার ছেলেরা বোধ হয় এদিন জেতার জন্যই মাঠে নেমেছিল। খেলার 50 মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন রোজো। এরপর আর দুদলের খেলাতেই সেই গতি নজরে আসেনি। 3-2 গোলে জিতে আর্জেন্টিনা গ্রুপের সেরা হয়ে পৌঁছে গেল প্রি কোয়ার্টারে। তবে হারলেও নাইজেরিয়া জায়গা করে নিয়েছে শেষ 16-তে। সাম্বার দেশে মেসি ম্যাজিক, আনন্দের সুনামি বুয়েনস আইরেসে। নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপ এফ এ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ 16-এ পৌঁছে গিয়েছে দেশ। স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ হয়নি, তাতে কি, রাজধানী বুয়েনস আইরেসে জায়ান্ট স্ক্রিনের সামনে দাঁড়িয়েই জয়ের স্বাদ চেটে পুটে উপভোগ করলেন বহু নীল সাদা সমর্থক। মেসির একটা করে গোল, আর সঙ্গে সঙ্গে বেজে উঠল বাজনা। রেফারি শেষ বাঁশি বাজাতেই উচ্ছ্বাসের বিস্ফোরণ, দল জিতে গেছে। এবার প্রি কোয়ার্টারে মেসিদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সমর্থকদের আশা সেই ম্যাচেও বাজিবাদ করবে মেসি বাহিনী। ব্রাজিল আর্জেন্টিনা ইতিমধ্যেই শেষ 16-এ পৌঁছে গিয়েছে, আর এবার সেই লক্ষ্য নিয়ে মাঠে নামছে বিশ্ব ফুটবলের হট ফেভারিট জার্মানি। ড্র করলেই পৌঁছে যাবে প্রি কোয়ার্টারে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা পর্তুগালকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘানার কাছে আটকে যায় জোয়াকিম লোর দল। মুখ রক্ষা করেন ক্লোজে, 2-2 গোলে ড্র হয় ম্যাচ। অন্যদিকে প্রথম ম্যাচে ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে পর্তুগালের সঙ্গে 2-2 গোলে ড্র করে আমেরিকা। নেট ফল, গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামার আগে পয়েন্ট টেবিলে দুই দলের পয়েন্ট সমান সমান। সুতোয় ঝুলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, মিরাকেল ছাড়া শেষ 16-এ পৌঁছানো কার্যত অসম্ভব। তবুও এক বুক আশা নিয়ে বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে পর্তুগিজরা। এবার তাদের প্রতিপক্ষ ঘানা, পর্তুগিজ সমর্থকদের সবচেয়ে বড় ভরসা CR7। কিন্তু এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত 1টি গোলও করতে পারেননি তিনি। জয়ের মুখ দেখেনি দলও। অন্যদিকে ঘানা শিবিরেরও এই এক ছবি, জয় অধরা। পয়েন্ট টেবিল বলছে 2 ম্যাচের মধ্যে প্রথমটিতে জার্মানির কাছে হেরে গিয়েছে পর্তুগাল, অপর ম্যাচে আমেরিকার সঙ্গে ড্র, ঝুলিতে গোল মাত্র 2টি, সাকুল্যে পয়েন্ট 1। অন্যদিকে আমেরিকার সঙ্গে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ঘানা, পরের খেলায় জার্মানির সঙ্গে ড্র, গোল করেছে 3টি, তাদেরও ঝুলিতে 1 পয়েন্ট।